আসসালামু আলাইকুম। টেকরাকিব ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি যে অ্যাপটি দেখাবো এই অ্যাপ নিয়ে অলরেডি দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, কীভাবে আপনি এই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই অ্যাপ থেকে আমি পেমেন্ট পাওয়ার পরও একটা ভিডিও মেক করছিলাম, আপনি চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। এই অ্যাপ কিন্তু এখনও কন্টিনিউ পেমেন্ট করে যাচ্ছে। আপনারা অনেকেই ওই ভিডিও দেখে কাজ স্টার্ট করছেন, বাট আপনাদের অনেক বেশি সময় অপচয় করতে হচ্ছে এবং আপনাদের ইনকামটা অনেক কম হচ্ছে। সো এখন আমি এমন একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে এই অ্যাপে আপনার কোনো প্রকার সময় ব্যয় করতে হবে না, শুধুমাত্র জাস্ট আপনি কিছু অপশন আছে অপশনগুলো অন করে রাখবেন, দেখবেন যে অটোমেটিকলি ইনকাম আসবে। এবং এই অ্যাপে প্রথমে যে সময় মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেই সময় প্রতিটা রিফারের বিনিময়ে 30 টাকা করে ইনস্ট্যান্ট দিছে, বাট এখন 10 টাকা করে দেয়। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা চাইলে রিফারও করতে পারেন, এবং আপনারা যারা রিফার করতে পারবেন না তারা আমি এখন যে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটা ফলো করে যদি কাজ করেন তাহলে আপনি এই অ্যাপ থেকে প্রতিদিন 200 থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন এবং কোনো প্রকার সময় ব্যয় ছাড়া। সো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, কীভাবে আপনি এই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে কাজ স্টার্ট করবেন, এ নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি আর সময় নষ্ট করতেছি না, আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা ওই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর অ্যাপটা ওপেন করবেন। আপনারা যারা অলরেডি এই অ্যাপে কাজ করতেছেন তারা সবাই জানেন কিন্তু এই অ্যাপে শুধুমাত্র লাইক এবং পোস্ট ভিউ করে ইনকাম করা যায়। বেসিক্যালি এখান থেকে পোস্ট ভিউ করতে হবে। সেক্ষেত্রে হয় কি, আপনি যখন এইখানে পোস্ট ভিউ করতে যান তখন কিন্তু আপনাকে অনেক সময় ব্যয় করতে হয়। এই কাজটা আপনি অটোমেটিকলি করতে পারবেন সেটাই আমি এখন দেখাবো। আমি যদি আমার প্রোফাইলে যাই, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন 10ই অক্টোবর অর্থাৎ গতকালকে আমার রিফারে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারা 330টা পোস্ট ভিউজ করছে। ওইখান থেকে আমি রিফারেল কমিশন হিসেবে 6 সেন্ট প্রায় 6 টাকার মতো পাইছি। বাট আপনি যখন নিজে ওই পোস্টগুলো ভিউজ করবেন তখন কিন্তু 1000 পোস্ট ভিউতে আপনার প্রায় 25 থেকে 30 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। এবং আমি যদি পেমেন্ট প্রুফটা দেখাই, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গত 3 তারিখে আমি এখান থেকে $10 উইথড্র দিয়েছিলাম, আমি 3 দিন পরে পেমেন্টটা পাইছিলাম। এই অ্যাপের একটা প্রবলেম হলো এরা 3 থেকে 4 দিন সময় নেয় পেমেন্টটা দেওয়ার জন্য। সো আপনারা যারা উইথড্র দিয়েছেন তারা একটু ধৈর্য ধরেন, আপনারা 100% পেমেন্ট পেয়ে যাবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি পোস্ট করে ইনকাম করতে পারবেন। আপনি যখন একটা পোস্ট করবেন আপনার পোস্টটা যখন মানুষ ভিউ করবে, ভিউ করার ফলে আপনি ওইখান থেকে একটা ইনকাম পাবেন। পোস্ট করার জন্য অ্যাট ফার্স্ট আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে গ্যালারি আছে, আপনি গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পর আপনার গ্যালারিতে থাকা সকল ইমেজগুলো শো করবে। দেন আপনি এখান থেকে যে ইমেজটা পোস্ট আকারে দিতে চান ওই ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আপনি যদি ইসলামিক বা ভালো কয়েকটা পোস্ট দেন তাহলে দেখতে পারবেন হিউজ পরিমাণ ভিউজ আসবে এবং এখান থেকে আপনার ভালো একটা প্রফিট আসবে। দেন আপনি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। দেন আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, লাইফ স্টাইল অর্থাৎ আপনি যে পোস্টটা করতেছেন ওই পোস্টটা কোন ক্যাটাগরি ওইটা সিলেক্ট করে দেবেন। দেন আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখন আপনার পোস্টটায় যত বেশি ভিউজ হবে আপনার ইনকামও তত বেশি হবে। এখন আসি কীভাবে আপনি এই অ্যাপের মাধ্যমে অটোমেটিকলি ইনকাম করবেন। অটোমেটিকলি ইনকাম করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে ছোটো একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য অ্যাট ফার্স্ট আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন। দেন গুগল প্লে স্টোরে সার্চ বক্সে টাইপ করবেন সুইপ অটো ক্লিকার। সুইপ অটো ক্লিকার লিখে সার্চ দেওয়ার পর এখানে চতুর্থ নম্বরে যে অ্যাপটা আসবে আপনি লোগোটা একটু ভালোভাবে দেখেন, এই অ্যাপটা আপনার মোবাইল ইনস্টল করবেন। যেহেতু অ্যাপটা অলরেডি আমার মোবাইল ইনস্টল করা আছে এই জন্য এখানে ওপেন লেখা আসতেছে, আপনার এখানে জাস্ট ইনস্টল লেখা আসবে, আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আপনি পারমিশন দিয়ে নেবেন, তারপর এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপরে কন্ট্রোলার নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এটা ইনেবল করে দেবেন। দেন আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার যে ইয়াপ অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে অন নামে একটা বাটন শো করতেছে, আপনি জাস্ট এই বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই বাটনটা, এই যে পোস্টের নিচে লাইক একটা বাটন আছে আপনি লাইক বাটনের উপর রাখবেন। রাখার পর এখানে জাস্ট আপনি অনের উপর একটা ক্লিক করবেন। অনের উপর ক্লিক করার পর এখানে আপনি 10 দিবেন এবং নিচেও আপনি 10 দিবেন। 10 দেওয়ার পর আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। দেন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা হ্যান্ড আইকন আছে, আপনি জাস্ট হ্যান্ড আইকনে ক্লিক করবেন। হ্যান্ড আইকনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন আমরা কিন্তু এই অ্যাপের যে পোস্টগুলো এই পোস্টগুলো দেখি সুইপ করে, সুইপ করার জন্য আমরা যেভাবে এই পোস্টগুলো নেক্সটে ক্লিক করি আপনি সেমভাবে ওরকম একটা সুইপ করবেন। সুইপ করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা মার্ক চলে আসছে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে 2 লেখা আছে, আপনি জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবেন। দেন এখানে উপরে 10 দিয়ে দেবেন। দেন আপনি সেভে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার সেম প্রসেসে
10 দিয়ে দিবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা প্লে আইকন আছে, আপনি জাস্ট প্লে আইকনে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু পোস্ট ভিউস হচ্ছে এবং এখান থেকে লাইক হচ্ছে, অর্থাৎ এখানে প্রতি সেকেন্ডে একটা করে পোস্ট ভিউস হচ্ছে। এইভাবে আপনি যদি বেশি না এক ঘন্টা আপনার মোবাইলটা এইভাবে এই অপশনগুলো অন করে রেখে দেন তাহলে দেখবেন যে 1000-এর বেশি পোস্ট ভিউস হয়ে গেছে। এখন আসি কীভাবে আপনি এটা অফ করবেন। অফ করার জন্য আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা ক্রস আইকন আছে, আপনি জাস্ট ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যাবে।